What we do here is go back, 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 back. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমেনাস কিচেন থেকে আমি আমেনা বলছি। আজকে আমি টাইকা মাছ রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে টাইকা মাছ ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখানে হাফ কেজির মতো টাইকা মাছ আছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি একদম দেশি স্টাইলে রান্না করব, যেটাকে অনেকে কষানো বলে, তো আমি সেটাই রান্না করছি। এখানে আমি রসুন বাটা দিচ্ছি হাফ চা চামচের মতন। হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ। মরিচের গুঁড়ো দিচ্ছি এক চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। আমি একটা ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি, টমেটো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি, ওগুলো দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে, 3 টেবিল চামচের মতন তেল আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। মাছটাকে ভালোভাবে মাছ কাটা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখানে এর মধ্যে আমি সামান্য পানি অ্যাড করছি। আমি 1 কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিচ্ছি। টাইকা মাছের ভুনা বা চড়াচড়ি যেটাই বলো না কেন, একদম আমাদের দেশি স্টাইলে এভাবে রান্না করে হয়, আর সেটাই আমি আজকে ট্রাই করে দেখছি, আপনাদের সাথে শেয়ার করছি। আমি আরো সামান্য পরিমাণ পানি অ্যাড করছি। মাছটাকে আমি পুরো একদম রো আছে আমি রান্না করব। ফার্স্টে আমি চুলা গাছটা একদম ফুলে রেখে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব, তারপর আমি চুলা গাছটা কমিয়ে দেবো। আমি ঢেকে দিয়েছি, এটা অনেকটা ভাপে রান্নার মতো হবে। পুরো রান্নাটা যেহেতু এই মাছটা রান্না করতে খুব কম সময় লাগে, এই জন্য আমি ভাপে রান্না করছি। আমার 5 মিনিটের মতো আমি পোলাচে রান্না করেছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি চুলাটা মিডিয়ামে রেখে আরো 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন।
ভিউয়ার্স আমার রান্নাটা প্রায় শেষ আমি এখন নামিয়ে ফেলবো নামানোর আগে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি তাহলে ভালো একটা ফ্লেভার আসবে আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে এই রেসিপিটি রান্না করা যায় কোনো ঝামেলা ছাড়াই তো চলুন পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি সো ভিউয়ার্স হয়ে গেল আমার আজকের রেসিপি কাইকা মাছের ঝোল বা চচ্চড়ি যেটাই বলেন না কেন আমি আমার মতো করে রান্না করেছি একদম দেশি স্টাইলে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি সো ভিউয়ার্স আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না কেমন হয়েছে রান্নাটা আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে ফেলবেন সো ভিউয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম